অর্জুন যদি না থাকে এই ইন্ডাস্ট্রি আজকে থাকতো না। উনি যে কথাটা বলছেন সেটা পুরোপুরি সত্যি নয়। আমি তখনকার দিনে উনি কিন্তু ভিডিও ক্যাসেট নিয়ে ঘুরে বেড়াতেন এবং স্ক্রিপ্ট রাইটারের কাছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা প্লিজ মিস করবেন না, তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন কিন্তু। কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানটা দেবো একদম এক্সক্লুসিভ, এই ধরনের ইনফরমেশান নিয়ে আমি কোনোদিন ভিডিও বানাইনি। আর আমার মনে হয় এই ধরনের ইনফরমেশান আপনাদের হয়তো একটু অজানা থাকতে পারে। তো চলুন আজকের ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আলোচনা করব ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মানে ভিক্টর ব্যানার্জি এবং অঞ্জন চৌধুরীকে নিয়ে কথা বলবো আপনাদেরকে। কেননা আপনারা সবাই জানেন যে অঞ্জন চৌধুরী কিন্তু প্রায় 70 সিনেমার মতো উনি স্কিপ করেছিলেন, সেই সঙ্গে উনি পরিচালকও ছিলেন। প্রচুর সিনেমা কিন্তু আপনাদেরকে হিট হিট সিনেমা কিন্তু অঞ্জন চৌধুরী উপহার দিয়েছেন, সেটা উনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে বলুন বা পরিচালক হিসেবে বলুন। প্রচুর ভালো ভালো সিনেমা কিন্তু বাঙালি দর্শককে কিন্তু উনি উপহার দিয়ে গেছেন। এবং ভিক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলছি তার কারণ ভিক্টর ব্যানার্জির বহু দিন পর বাংলা সিনেমাতে উনি সেইভাবে ফিরছেন, সেটা হচ্ছে রক্তবীজ সিনেমার মাধ্যমে। উইন্ডোজ প্রোডাকশনসের দুর্গাপুজোতে সিনেমাটা রিলিজ করছে। আমি দর্শক হিসেবে সত্যি কথা বলছি রক্তবীজ দেখবার জন্য প্রচুর মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। হয়তো সুযোগ হবে না পুজোর মতো দেখবার, বাট চেষ্টা করবো যদি সুযোগ পাই আমি রক্তবীজ ফার্স্টে ফার্স্টও দেখবার। কেননা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের আমি প্রচণ্ড বলতে পারেন ওই ফ্যান টাইপের একটা ব্যাপার আছে, কারণ ওনার কাজ আমার খুব ভালো লাগে এবং ওনার বিগত দিনে যে কাজগুলো সেগুলো আমি বহুবার করে রিপিট দেখেছি আর কি। তো আজকে কথা বলবো অঞ্জন চৌধুরী ও ভিক্টর ব্যানার্জিকে নিয়ে। কেননা অঞ্জন চৌধুরী যতগুলো সিনেমা করেছেন, প্রায় 70 সিনেমাই বললাম আপনাদেরকে, তার ম্যাক্সিমাম সিনেমাই কিন্তু উনি কিন্তু রঞ্জিত মল্লিককে লিখতেন, মানে উনি যখন স্ক্রিপ্ট করতেন কিন্তু রঞ্জিত মল্লিকেরকে ভেবে কিন্তু স্ক্রিপ্ট করতেন, যে যাই করুক না কেন, যে হিরোই থাকুক না কেন, রঞ্জিত মল্লিকের কিন্তু একটা বাঘা ক্যারেক্টার উনি রঞ্জিত মল্লিকের জন্য কিন্তু রেখে দিতেন। এবার আমি আসল গল্পটা বলি। ভিক্টর ব্যানার্জি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছেন যে অঞ্জন চৌধুরী তাকে দিয়ে আক্রোশ বলে একটা সিনেমা করেছিলেন, যদিও সেই সিনেমার নাম উনি উল্লেখ করেননি। 89 একটা সিনেমা আসে অঞ্জন চৌধুরীর স্ক্রিপ্টের ওপরে, প্রসেনজিৎ এবং ভিক্টর ব্যানার্জি অভিনীত, সিনেমার নাম ছিল আক্রোশ। এবং উনি এই ইন্টারভিউর মাধ্যমে বলছেন যে 89 থেকে 97 পর্যন্ত আমি কোনো সিনেমা করিনি, 89 to 97 একটাও বই করিনি তখন। কিন্তু উনি যে কথাটা বলছেন সেটা পুরোপুরি সত্যি নয়। আমি আপনাদেরকে বলছি ব্যাপারটা কী। অঞ্জন চৌধুরী যখন এই যে সিনেমাটা করলেন, আক্রোশ সিনেমাটা করলেন, তখন সময় ছিল 89 কিন্তু সিনেমা কিন্তু তার আগে রিলিজ মানে শুটিং হয়ে গেছে, 89 রিলিজ করেছে। আমি ভিক্টর ব্যানার্জির কথা হিসেবেই ধরলাম 89 পরে উনি আর সিনেমা করেননি। কিন্তু কিন্তু একটা কথা আছে, পরিচালক এইচ জি ফিল্মস বলে একটা প্রোডাকশন হাউস এসেছিল। এইচ জি মানে এইচ হচ্ছে হিল্লোল দাস এবং গোস্বামী, মানে এনারা দুজন বন্ধু ছিলেন এবং জয়েন্টলি এনারা একটা প্রোডাকশন হাউস করেছিলেন, যে প্রোডাকশন হাউসের নাম ছিল এইচ জি প্রোডাকশনস। এবং এই প্রোডাকশনসের ফার্স্ট সিনেমা ছিল বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত একান্ত আপন। ভিক্টর ব্যানার্জি এই সিনেমার হিরো ছিল এবং অপর্ণা সেন ছিল এই সিনেমাটাতে, এবং আর ডি বর্মনের সুরে এই সিনেমার গান, ফাটাফাটি সব গান, এবং একান্ত আপন প্রচণ্ড হিট হয়। কিন্তু ওই সিনেমাটা প্রচুর সাকসেসফুল হওয়ার পরেও এই বন্ধু যারা এই সিনেমার প্রযোজক ছিলেন গোস্বামী এবং হিল্লোল দাস, এনারা একসাথে আর সিনেমা করলেন না। এনারা দুজনে কিন্তু আলাদা হয়ে গেলেন, একসাথে আর সিনেমা করলেন না। তখন ওনারা কিন্তু একজন চলে গেলেন চিরঞ্জিতের কাছে, মানে হিল্লোল দাস চলে গেলেন চিরঞ্জিতের কাছে এবং গৌতম গোস্বামী চলে গেলেন ভিক্টরের কাছে। এবং এনারা চিরঞ্জিতের কাছে গিয়ে হিল্লোল দাস উনি প্রভাত রায়কে ডিরেক্টর করে সিনেমা বানাতে শুরু করলেন, এবং গৌতম গোস্বামী ভিক্টরের কাছে চলে গেলেন এবং উনি অঞ্জন চৌধুরীর কাছে গিয়ে বললেন আমার একটা ভালো স্ক্রিপ্ট লাগবে। এবং তখনকার দিনে উনি কিন্তু ভিডিও ক্যাসেট নিয়ে ঘুরে বেড়াতেন এবং স্ক্রিপ্ট রাইটারের কাছে, যে উনি একটা সাউথের কোনো একটা স্ক্রিপ্ট পছন্দ করেছেন, এই স্ক্রিপ্টের ওপরে উনি কিন্তু গল্প চাইছেন ভিক্টর ব্যানার্জিকে হিরো করবেন সিনেমার। এবং তখন অঞ্জন চৌধুরীকে এইরকম বলা হয়েছে, অঞ্জন চৌধুরী কিন্তু আমি বহুবার বলেছি আপনাদেরকে, অঞ্জন চৌধুরী কিন্তু কোনোদিনও ওই সাউথের ডিভিডি ধরিয়ে দেবে বা উনি স্ক্রিপ্ট করবেন এই ধরনের কিন্তু উনি করতেন। কেন আমি আবারও বলছি ওনার কলমের কিন্তু যথেষ্ট জোর ছিল এবং উনি প্রযোজককে বলেছিলেন ঠিক আছে তোরা ভিক্টরকে হিরো করতে চাস তো, রাফ অ্যান্ড টাফ তো, ঠিক আছে হয়ে যাবে। এবং তখন মানে ভীষণভাবে ভিক্টরকে হিরো করবার জন্যে কিন্তু প্রচণ্ডভাবে অঞ্জন চৌধুরীকে প্রেশার করেন এবং ভালো একটা গল্প লিখে দিতে বলেন, এবং উনি একটা গল্প দিতে লিখে দেন
যে গল্পটা লিখে দেন সেই গল্পটার মেন চরিত্র কিন্তু ভিক্টর ব্যানার্জি। এবং গল্পটা লেখার পরে উনি কিন্তু প্রযোজককে বলেন যে রঞ্জিত মল্লিকের বাড়িতে 1 লাখ টাকা দিয়ে আসতে। তখন বলেন আমার গল্পের হিরো তো ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক তো নন, কিন্তু অঞ্জন চৌধুরী সিনেমা গল্প লিখবেন অথচ রঞ্জিত মল্লিক থাকবেন এটা তো হতে পারে না। তখন উনি বলছেন প্রযোজককে বুঝিয়ে বলছেন যে রঞ্জিত মল্লিকেরও একটা ভালো ক্যারেক্টার আছে, রঞ্জিত মল্লিকের বাড়িতে টাকাটা দিয়ে আসবে, রঞ্জিত মল্লিক ফোন করে আমাকে কনফার্ম করবে যে আমি টাকাটা পেয়েছি বা আমি সিনেমার ডেট দিচ্ছি, তবেই আমি স্ক্রিপ্টটা দেবো, নাহলে দেবো না। এবং পরবর্তীতে প্রযোজক মানে স্ক্রিপ্ট রাইটারের কথা শুনে সমস্ত এগুলো মানে এই ফরম্যাটটা মেনটেন করলেন। তারপরে সিনেমা শ্যুট হলো এবং সিনেমার নাম হলো দেবতা, আপনারা সবাই জানেন। এবং সিনেমাটা শুরু যখন হচ্ছে আদালত ও আদালত বলে গান শুরু হচ্ছে, সেখান থেকে সিনেমা শুরু। এবং ভিক্টর ব্যানার্জির হাতে পায়ে পুরো ওই ছেকল দিয়ে বাঁধা নিয়ে যাচ্ছে, এবং ওখানে যে কী ধরনের সংলাপ রয়েছে সেটা আপনারা সবাই জানেন। এই সিনেমার ডিরেক্টর ছিলেন অভিজিৎ সেন, এবং সিনেমাটা রিলিজ করে 90-তে, মানে 90-এর দশকে, 90 সালে। কিন্তু ভিক্টর ব্যানার্জি এই যে স্টেটমেন্টটা দিয়েছেন যে 89 থেকে 97 উনি কোনো সিনেমা করেননি, কিন্তু পরের বছরই 89-এর পরের বছরই কিন্তু এরকম একটা বড় সিনেমা অঞ্জন চৌধুরীর গল্পের ওপরে সিনেমা রিলিজ হলো, সিনেমার নাম ছিল দেবতা। এটা 1 নম্বর গেল। আরও সিনেমা উনি করেছেন, সেটা হচ্ছে 96 একটা সিনেমা এসেছিল, যে সিনেমাটা উনি আবার ওটাও উনি বলেছেন যে পরিচালক হরনাথ চক্রবর্তী অঞ্জন চৌধুরী আমাকে আবার বলেন যে তোমার জন্য একটা গল্প লিখেছি, তুমি আসো এবং আমি এই গল্পটা করলে তোমার খুব ভালো লাগবে, যেটা উনি ইন্টারভিউতে বলেছেন। আমি একটা স্পেশাল তোমার জন্য স্ক্রিপ্ট লিখব, একদম আলাদা। তুমি আমি জানি তো তুমি আমার কত নিন্দে করো, তাই তাই আমি কথা দিচ্ছি, আমি একদম অন্যরকম স্ক্রিপ্ট তোমাকে লিখে দিচ্ছি, তুমি চলে এসো, তুমি এসো, কারণ এখন সত্যি সত্যি প্রয়োজন। একই জঞ্জাল স্ক্রিপ্ট উনি লিখলেন, একই আমি অভিনয় করলাম, মন দিয়ে প্রাণ দিয়ে অভিনয় করলাম, আবার সুপারিশ হলো। তো ভিক্টর ব্যানার্জি বলছে আবার আমি আসলাম, আমি চেষ্টা করলাম, এসে দেখলাম সেম জনারের গল্প উনি লিখেছেন, তো আমাকে দিয়ে করালেন এবং গল্পটা করলাম, আমি সিনেমাটা করলাম, সিনেমাটা সুপারহিট হলো, সিনেমার ডিরেক্টর ছিলেন হরনাথ চক্রবর্তী। ঠিক বলেছেন, কিন্তু এই সিনেমাটা কিন্তু ওই 89-এর 97-এর উনি যে গল্পটা বলছেন সেটার মধ্যে নয়, কিন্তু এটাও কিন্তু ওই 96-এর সিনেমা, সিনেমার নাম ছিল মহান, এটাও কিন্তু সুপার ডুপার হিট হয়, এবং এই সিনেমার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। তাই বুঝতে পারছেন তো। এবং অঞ্জন চৌধুরীর সাথে আরও দুখানা সিনেমা উনি করেন, সেটা হচ্ছে পরবর্তীতে চন্দ্র মল্লিকা বলে একটা সিনেমা আসে 2002-এ, অনেক লেটে সিনেমাটা রিলিজ হয় যদিও। এই সিনেমাটাতে অঞ্জন চৌধুরীর সাথে ভিক্টর ব্যানার্জি, যেহেতু খুব একটা বেশি সিনেমা হয়নি আর কি, কিন্তু তাতে কিন্তু ভিক্টর ব্যানার্জি একটা দারুণ চরিত্র অভিনয় করেন, ডাক্তার পিটার এর ভূমিকায় অভিনয় করেন, টাকাও রেমুনারেশন নেননি, পুরো ফ্রিতে সিনেমাটা করেছেন। এবং অঞ্জন চৌধুরী মানে খুব যেহেতু ভালো সম্পর্ক ছিল অঞ্জন চৌধুরী, কোথাও ভিক্টরকে রিকোয়েস্ট করেছিলেন ভিক্টর ব্যানার্জিকে যে এই সিনেমাতে যতদিন সিনেমা শ্যুটিং চলবে টলবে তখন তোমাকে গাড়ি করে প্রোডাকশানের গাড়ি থেকে তোমাকে আনবে এবং গাড়িতে করে তোমাকে নিয়ে যাবে। তো ভিক্টর ব্যানার্জি বলেছিল কেন, আমার কি কোনো গাড়ি টাড়ি নেই নাকি, আমার কি নিজের কোনো গাড়ি নেই যে আমি গাড়িতে আসতে পারবো না। অঞ্জন চৌধুরী বলেছিলেন, কিন্তু অঞ্জন চৌধুরী কোনো রকম সহযোগিতা ভিক্টর ব্যানার্জি নেননি, সিনেমা করে কোনো টাকা পয়সা তো পারিশ্রমিক হিসেবে নেননি, এমনকি প্রোডাকশানের কোনো গাড়ির হেল্পও উনি নেননি। কিন্তু ওনার সাথে ওনার বন্ডিংটা কিন্তু খুব ভালো ছিল। তো এই ইনফরমেশানটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম ভিক্টর ব্যানার্জি ও অঞ্জন চৌধুরীকে নিয়ে আর কি। চারখানা সিনেমা মতো করেছেন অঞ্জন চৌধুরীর সাথে ভিক্টর ব্যানার্জির সিনেমাগুলো। তো পরপর আপনাদের সব ইনফরমেশানটা দিলাম এই ভিডিওর মাধ্যমে। আমি কোনো জায়গাতেই ভিক্টর ব্যানার্জিকে ওই ইন্টারভিউতে ইনসাল্ট করার বা ছোটো করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আপনাদেরকে মানে সত্যটা জানাবার চেষ্টা করলাম আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুজোতে রক্তবীজ কেমন হলো সবাই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের সিনেমাটা।